शिक्षामंत्री खोलार आगे सब शिक्षक और शिक्षार्थी टीका देवा श्रेणीकक्षे पाठदान पवित्र ईदुल फितरेर पर 24 मे थेके शुरू हबे एवं विश्वविद्यालयेर हलगुलो आवासिक हलगुलो तार एक सप्ताह आगे अर्थात 17 मे खुले देया हबे। सकल धरनेर परीक्षाई समयटा बंध थाकबे, सब परीक्षाई हबे विश्वविद्यालयेर श्रेणीकक्षे पाठदान शुरू हबार परे। এর আগে হলো ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে উত্তপ্ত হয়ে উঠে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়। আন্দোলনকারীদের অভিযোগ, করোনার কারণে এক বছর ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে শিক্ষা জীবন। ব্যুরো রিপোর্টার ও প্রতিনিধিদের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে শনিবার থেকেই হলে অবস্থান করছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকাল 10টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেয়া হলেও তা মানেননি তারা, বরং দুপুরে বন্ধ থাকা ছাত্রী হলগুলোরও তালা ভেঙে প্রবেশ করেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা জানান নিরাপত্তার স্বার্থেই হলে অবস্থান করতে চান তারা। আমরা যেহেতু হলে ঢোকার পর তারা আমাদেরকে হলে ঢুকতে দিচ্ছিল না, মামারা যেহেতু ভিতরে তুলে চলে গিয়েছেন, তো তালা ভাঙা ছাড়া আমাদের আসলে কোনো উপায় ছিল না। আমরা হলেই থাকবো, যেহেতু আমরা গেরুয়া থাকতাম, গেরুয়া হচ্ছে আমাদের নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা আমাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করুক। এত কিছুর পর শিক্ষার্থীদের আবারও হল ছাড়ার কথা বললেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা হলে উঠেছে, তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি তারা যেন এখন হল থেকে চলে যায়। একই দাবিতে রোববার রাত 10টা থেকে প্রশাসনিক ভবনের নিচে অবস্থান কর্মসূচি পালন করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। শিক্ষার্থীরা জানান ক্যাম্পাসের বাইরে নিরাপত্তাহীনতার কারণে হল খুলে দেওয়ার দাবি তুলেছেন তারা। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। বারবার হল খোলার জন্য আবেদন এবং অনুরোধ করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে হল খুলতেছে না। প্রশাসন হল খুলে দেয় তো আমরা মনে করি আমরা কিছুটা নিরাপত্তা থাকতে পারবো। অবশ্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলছেন রাষ্ট্রীয় সিদ্ধান্ত ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হল খুলে দিতে পারে না। রাষ্ট্রীয় সিদ্ধান্তে হল সময় বন্ধ রয়েছে, যার কারণে আসলে আমরা এখন চাইলেও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলো খুলে দিতে পারি না। এদিকে সোমবার দুপুরে সব হলে তালা ভাঙার চেষ্টা করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার জন্য 23 ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর উপাচার্য বলছেন সরকারি সিদ্ধান্ত হলেই হল খুলে দেবেন তারা। আর সরকারের সিদ্ধান্তের বাইরে কোনোভাবে আমরা হল খুলে দিতে পারবো না, বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারবো না। এই ব্যাপারে আমরা সরকার যে সিদ্ধান্ত দিবে ওই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের কর্মপরিকল্পনা আমরা তখন আমরা এভাবে সাজাবো। এদিকে আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে আবাসিক হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সজল দাস, তার কাছ থেকে বিস্তারিত জানব। সজল, এই যে 24 মে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত দিয়ে দ্রুত হল ছাড়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী, তো এই অবস্থায় এখন শিক্ষার্থীদের বক্তব্য কি? আরিফ, আপনাকে ধন্যবাদ। যেহেতু কিছুক্ষণ আগে ব্রিফিং করেছেন শিক্ষামন্ত্রী, সে কারণে এখনো পর্যন্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি রয়েছে এই মুহূর্তে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে এখনো তেমন কোনো মন্তব্য আমরা নিতে পারিনি। তারা আমাদের কাছে একটু সময় চেয়েছেন, যেটি বলছেন যে শিক্ষামন্ত্রী যেহেতু বলেছেন 24 তারিখ এবং 17 তারিখের যে ঘোষণাটি এরই মধ্যে এসেছে সরকারের পক্ষ থেকে, সে কারণে তারা বিষয়টি নিয়ে আলোচনা করছেন তাদের ভিতরে, তারপরে হয়তো তারা আমাদেরকে জানাবেন। কিন্তু একটি বিষয়, হল খুলে দেয়া কিংবা বিশ্ববিদ্যালয় চালু করার ব্যাপারে সিদ্ধান্তের প্রেক্ষিতে যেটি বলা হয়েছে এর মধ্যে তারিখ, এর পিছনে কিন্তু দুটি কারণ গুরুত্বের সাথে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী। একটি কারণ হচ্ছে শিক্ষার্থীদের নিরাপত্তার জায়গাটি, সেই বিষয়টি নিশ্চিতে একদিকে হচ্ছে তাদের থাকার নিরাপত্তা, অন্যদিকে স্বাস্থ্য সুরক্ষার যে বিষয়টি, করোনা প্রেক্ষাপটে জানেন দীর্ঘদিন ধরে ক্যাম্পাস বন্ধ, এই স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি কিন্তু নিশ্চিত করতে চান সরকার, যে কারণে শিক্ষার্থীদের এই মুহূর্তে হলে থাকতে তারা নিরুৎসাহিত করছেন। এবং যেহেতু 17 তারিখ হল খোলার তারিখ নির্ধারণ করেছে সরকার, সেই কারণে বলা হচ্ছে যে এর মধ্যেই যে সংখ্যক
পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে হলে যে শিক্ষার্থীরা থাকেন কিংবা আবাসিকভাবে যে শিক্ষকরা থাকেন তাদেরকে ভ্যাকসিনেশন করা হবে, অর্থাৎ ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন দেওয়ার পরে তারা হলের উঠতে পারবেন 17 তারিখের পরে, এবং 24 তারিখ থেকে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা শুরু হবে। আরেকটি বিষয় উল্লেখ করেছেন বিসিএস পরীক্ষা, এই বিষয়টি কিন্তু শিক্ষার্থীদেরকে অনেকটা ভাবাচ্ছে যে বিসিএস পরীক্ষার তারিখ এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। আপনি জানেন 41তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে, 43তম বিসিএসেরও একটি সম্ভাব্য তারিখ এরই মধ্যে ঘোষণা করেছে পিএসসি। সেই জায়গাটি নিয়ে শিক্ষার্থীদের একটি চিন্তা রয়েছে যে অনেকেই হলে থাকতে পারছেন না কিংবা এখনও পর্যন্ত নিশ্চিত না তারা যে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে। সেই প্রেক্ষিতে দেশের বিভিন্ন জায়গা থেকে এসে কিংবা দেশের বিভিন্ন জায়গায় থেকে বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন কিনা ঠিক মতো, এই বিষয়টি নিয়ে তারা একটু সন্ধিহান রয়েছেন, যে কারণে তারা দাবি তুলেছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা হল খুলে দেওয়ার পরে এই শিক্ষা এই সিদ্ধান্তটি নেওয়া হোক। এই বিষয়েও কিন্তু শিক্ষামন্ত্রী কথা বলছিলেন, তিনি যেটি বলছিলেন যে বিসিএস পরীক্ষার যে তারিখ ঘোষণা করা হয়েছে সেই বিষয়েও পিএসসিকে সরকার নির্দেশনা দেবে কিংবা তারা নির্দেশনা দেওয়ার কথা ভাবছেন, যাতে করে বিশ্ববিদ্যালয়ের হল খোলা কিংবা ক্লাস পরীক্ষা শুরু হওয়ার দিনের সাথে মিল রেখে যাতে করে বিসিএস পরীক্ষা নেওয়া হয়। শিক্ষার্থী রয়েছেন আমার সঙ্গে, শিক্ষার্থীদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা ঘটে চলেছে, শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় আছে, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু হল খোলার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন নেমেছিলেন, মানববন্ধন করেছেন, দু একটি হলে তালা ভেঙে তারা প্রবেশ করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রয়েছেন, শিক্ষামন্ত্রী কিংবা সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা এসেছে 24 মে এবং 17 মে হল খুলে দেওয়া এবং ক্লাস পরীক্ষা শুরু হওয়া। আপনারা হলে অবস্থান করছেন, কি বলবেন, আপনাদের সিদ্ধান্তটা আসলে কি? দেখুন, আসলে আমাদের হলে অবস্থান করার প্রধান কারণটা আপনারা জানেন, আশেপাশে আমাদের যত ভাইরা আছে ওনারা নিরাপত্তাহীনতায় ভুগতেছেন, তো এই মুহূর্তে আমাদের হলে থাকাটা জরুরি, ওদের নিরাপত্তার ব্যবস্থা কিন্তু এখন হয় নাই। সো হল যদি খোলা না থাকে তাহলে ওই স্টুডেন্টরা নিরাপত্তাহীনতায় ভুগতেছে, যদি তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয় তাহলে কোনো একটা ব্যবস্থা হলো, আর তাদের নিরাপত্তা নাই, এদিকে আমাদের ক্যাম্পাসে হল খোলা থাকবে না, তাহলে আমরা যাবো কোথায়? আমাদের সাধারণ শিক্ষার্থীর সেখানে কোনো কিছু করার নাই। একটি বিষয় যেটি সরকারের পক্ষ থেকে কিংবা শিক্ষামন্ত্রী যেটি বলেছেন, যারা হলে প্রবেশ করেছেন তারা যদি হল ছেড়ে না দেন বিশ্ববিদ্যালয়ের আদেশ মেনে, তাদের বিরুদ্ধে যে বিশ্ববিদ্যালয়ের নিয়ম রয়েছে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিলে সরকার কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না, এই বিষয়ে আপনাদের আসলে অবস্থানটা কি? দেখুন, আমরা আমাদের দাবির উপর অটল, এখানে আমরা আমাদের দাবির উপর অটল, আমরা হল ছাড়তেছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অর্থাৎ হল ছাড়ছেন না। শুনছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা এই মুহূর্তে হলে প্রবেশ করেছেন তারা এখনই হল ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন না, তারা তাদের যে সহপাঠীরা রয়েছেন বিভিন্ন জায়গায় এই ক্যাম্পাসের বাইরে বা অনার্স কিংবা মাস্টার্সের পরীক্ষা অংশগ্রহণের জন্য এসে থাকছেন কিংবা নিজেদের প্রয়োজনে থাকছেন, তাদের যে নিরাপত্তাহীনতার কথা বলছেন, অর্থাৎ তাদের কিন্তু পার্শ্ববর্তী একটি গ্রাম কিংবা পার্শ্ববর্তী যে মানুষরা রয়েছেন তাদের সাথে একটি মনোমালিন্য কিংবা সংঘর্ষের একটি ঘটনা কিন্তু গত 2 দিন ধরেই ঘটে আসছে কিংবা এই আলোচনা চলছে, সেই বিষয়টিতে তারা নিশ্চয়তা চাচ্ছেন, তাদের যে সহপাঠীর আশেপাশে রয়েছেন তাদের নিরাপত্তার নিশ্চয়তা চাচ্ছেন, তাহলে হয়তো তারা হল ছাড়ার সিদ্ধান্ত নিতেও পারেন, এখনও নিশ্চিত না এই বিষয়টি। এই ছিল আমার কাছে এখান থেকে, আরিফা। সজল, আপনাকে ধন্যবাদ। সজল দাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, এই বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম শুরুর বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছে? ধন্যবাদ আরিফা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 22 জুন থেকে ভর্তি পরীক্ষা 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা হওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজকে ডিনস কমিটির মিটিং ছিল, সেই মিটিং থেকে এই সিদ্ধান্ত এসেছে এবং কয়েকটি ধাপে তারা এই পরীক্ষা নেবেন অনুষদ ভিত্তিক, কিন্তু কোন কোন অনুষদের পরীক্ষা কোন তারিখে অনুষ্ঠিত হবে এই বিষয়গুলো কিন্তু এখনও তারা স্পষ্ট করেননি, তারা শুধু পরীক্ষার সিদ্ধান্তটি নিয়েছেন। আমি আছি চট্টগ্রাম শহরে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা ইনস্টিটিউটটি রয়েছে সেইখানে যে আমরা যেই সংবাদ বিজ্ঞপ্তিটি পেয়েছি তাদের কাছ থেকে, বৈঠকে গণমাধ্যমকে তারা বৈঠকের ব্যাপারে বলেননি, বৈঠক শেষে পরবর্তীতে গণমাধ্যমকে যে সংবাদ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে 4টি তারিখের কথা কিন্তু তারা বলেছেন, যে 22 তারিখ থেকে 22 জুন থেকে 24 জুন পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং আরেকটি বলেছেন যে 28 জুন থেকে 1 জুলাই এবং 5 জুলাই থেকে 8 জুলাই এই এই তারিখ, অর্থাৎ হচ্ছে 22 জুন থেকে 8 জুলাই এই তারিখের এই সময়টুকুর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত তারা নিয়েছেন।
তবে অনুষদ ভিত্তিক ভর্তি পরীক্ষা বা বিষয়ভিত্তিক ভর্তি পরীক্ষা সেগুলোর ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত হলে পরবর্তীতে আমরা জানতে পারবো। আর একটি বিষয় হচ্ছে পরীক্ষা পদ্ধতি কী হবে, সেটি আগেটি থাকবে কি না, করোনা মহামারীর সময়ে পরীক্ষা পদ্ধতিতে কোনো পরিবর্তন আসবে কি না, এই বিষয়গুলো কিন্তু এখনও আমরা ঠিক তাদের কাছ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি, তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। বিশ্ববিদ্যালয় খুলবেন কবে তারা, সেটি সরকারি সিদ্ধান্তের সাথে মিল রেখে হয়তো তারা সিদ্ধান্ত জানাবেন, এবং হলগুলো কবে খুলে দেওয়া হবে সেটিরও এখনও কোনো ঘোষণা আসেনি। তবে 22 তারিখ থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে এটির ব্যাপারে তারা এখন পর্যন্ত নিশ্চিত করেছেন। আরিফা জয়, ধন্যবাদ আপনাকে। শেখ জয় চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। পাকিস্তানে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণাকে ঘিরে নোয়াখালী বসুরহাট পৌর এলাকা 144 ধারা জারি করেছে প্রশাসন। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হক মীর জানান, সোমবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পৌরসভার সর্বত্র এই আদেশ কার্যকর থাকবে। এ সময় সব ধরনের সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে 144 ধারা জারির মধ্যে রূপালী চত্বরে সকাল থেকে বেশ কয়েকবার পৌর মেয়র কাদের মির্জার অনুসারীরা রূপালী চত্বরে শোক সভার মঞ্চ করার জন্য ব্যানার ও চেয়ার দিয়ে জড়ো হওয়ার চেষ্টা করে। প্রতিবারই র্যাব পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এই সময় মঞ্চের পাশে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে অবস্থান করেন কাদের মির্জা। অবশ্য পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন জানান, কাউকে 144 ধারা ভঙ্গ করতে দেওয়া হবে না। কোথাও সভা সমাবেশ করার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। এদিকে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কের হত্যার ঘটনা এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। চট্টগ্রামের 16 কিলোমিটার দীর্ঘ লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে। এর মধ্যে 42% কাজ শেষ হয়েছে। 1 থেকে 1.5 বছরের মধ্যে বন্দরনগরীর সবচেয়ে বড় এই উড়াল সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে আশা প্রকাশ করছেন সিডিআর প্রধান প্রকৌশলী নয়ন বুরাজয়ের তথ্য চিত্র ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের বহদ্দারহাট এবং মুরাদপুর ফ্লাইওভার নির্মাণের পর এবং লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত 16 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কাজ এগিয়ে চলছে পুরোদমে। পতেঙ্গা থেকে সল্টগোলা পর্যন্ত 8 কিলোমিটার অংশে বসছে 200 পিলার, বসানো হচ্ছে গার্ডারও। সিডিএর দাবি, এরই মধ্যে 42% নির্মাণ কাজ শেষ হয়েছে। ইতিমধ্যেই আমরা 42% কাজ আমরা শেষ করতে পেরেছি এবং ইনশাআল্লাহ আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা আমাদের এই কাজটা সম্পন্ন করতে পারব। এদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের জন্য তীব্র যানজটে যাত্রী ভোগান্তি বাড়লেও এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে সুফল পাবেন এমনটা প্রত্যাশা চট্টগ্রামবাসীর। সুবিধা অনেক কিছু, এই যে ইপিজেডের যানজটটা কমবে, এক্সপ্রেস রোড চালু হলে আমাদের যে যাতায়াতের ব্যবস্থা অনেক সহজতর হবে, তাহলে আবার হয়ে গেলে যানজট থাকবে না। অন্যদিকে নগর বিশ্লেষকরা বলছেন, পরিকল্পিত নকশায় এলিভেটেড হলে সুফল পাবেন নগরবাসী। এই ধরনের প্রকল্পগুলো অত্যন্ত সতর্কতার সাথে বাস্তবায়ন করা উচিত এবং এমনভাবে করা উচিত যে শতভাগ সেখানে ট্রান্সপারেন্সি রেখে প্রশ্ন ঊর্ধ্বে থেকে যেন প্রকল্পগুলো বাস্তবায়িত হয়। প্রকল্প বাস্তবায়নের মেয়াদ 2021 সালের জুন মাস পর্যন্ত হলেও পুরোপুরি কাজ শেষ হতে আরও সময় বাড়াতে আবেদন করার কথা জানিয়েছেন সিডিএ কর্তৃপক্ষ। 2019 সালের 24 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন। ডেক্স রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে 17 কেজি 400 গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা। সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস শুল্ক গোয়েন্দা ও NSIT যৌথভাবে অভিযান চালিয়ে সব স্বর্ণ উদ্ধার করেন। সংশ্লিষ্টরা জানান, ওই ফ্লাইটে তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় 150টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে যারা এই স্বর্ণের বার এনেছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমাদের কাছে ইনফরমেশন ছিল যে থাকতে পারে, সেই ভিত্তিতে আমরা এটা ইয়া করছিলাম, তল্লাশিটা বেশি আরো ভালো করে করছি। এবং আমরা প্রথমে কিন্তু ওখানে দেখা গেছে কিছু প্যানেল একটু খোলা খোলা অবস্থায় ছিল, সেই জন্য এটা আরো ভালো যে আমরা ওই প্রত্যেকটা প্যানেলই চেক করা হয়েছে, সেই ভিত্তিতে ওটা ওখানে পাওয়া গেছে। এবং যাত্রী যেহেতু নেমে গেছিলো, অধিকাংশ যাত্রী নেমে গেছে 16 জন বাদ দিয়ে, তো সেহেতু ওখানে আমরা যাত্রী পাইনি ওই আর এবং প্যানেলের মধ্যে পাওয়া গেছে এটা। নিউজ 24 দেশ সংবাদের সময় হলো, একটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরেকবার স্বাগত দেশ সংবাদে।
বিএনপি জামাতের সময় রেল ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আর বর্তমান সরকার রেলওয়ের ব্যাপক উন্নয়ন করেছে এমন মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি আরও বলেন, 2011 সালে বর্তমান সরকার রেলওয়েকে আলাদা মন্ত্রণালয়ে রূপান্তর করে রেলের উন্নয়নকে ত্বরান্বিত করেছে। রেল এখন ঘুরে দাঁড়িয়েছে, প্রতিটি জেলাকে রেলওয়ের সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে। দুপুরে ঠাকুরগাঁও রোড রেল স্টেশনের উঁচু বর্ধিত প্ল্যাটফর্মে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সেই সড়ক আজকে 40,000 কিলোমিটার হয়েছে। আমাদের যে সৈয়দপুর কারখানা, এই কারখানায় আমরা এখানে ওয়াগন তৈরি করতে পারতাম, আমরা প্যাসেঞ্জার কোচ তৈরি করতে পারতাম, আমরা লোহার ব্রিজ তৈরি করতে পারতাম, রেলের অনেক বড় বড় যন্ত্রাংশ তৈরি করতে পারতাম, 10,000 মতো কর্মকর্তা কর্মচারী এখানে শ্রমিক এখানে কাজ করতো, এখন মাত্র 1400। বিএনপি জামাতের সময় প্রায় 10,000 কর্মকর্তা কর্মচারীকে গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে রেল থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন রুমের ভেতর থেকে রিভার্সর হ্যান্ডেল চুরি হয়ে গেছে। নিরাপত্তা প্রহরী থাকা সত্ত্বেও রবিবার রাতে সিরাজগঞ্জ বাজার স্টেশনে ট্রেনটি অবস্থানকালে ইঞ্জিন রুম থেকে এ চুরির ঘটনা ঘটে। এর কারণে নির্দিষ্ট সময় সকাল 6টায় ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও 3:30টার পর সকাল 9:30টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে ট্রেনের কয়েক শতাধিক যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। সংশ্লিষ্টরা জানান, রিভার্সের হ্যান্ডেলটি কিভাবে চুরি হলো তা এখনও জানা যায়নি। তবে নিয়ম অনুযায়ী ইঞ্জিন বন্ধ করার পর হ্যান্ডেলটি ড্রাইভারের সাথে নিয়ে যাওয়ার কথা, তবে সে তা করেনি। চুরির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তারা। আর এই ঘটনায় দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন যাত্রীরা। কিশোরগঞ্জের করিমগঞ্জে গৃহবধূ রুবা আক্তার হত্যা মামলায় 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে 1,00,000 টাকা করে আর্থিক জরিমানাও করা হয়েছে। সকাল 10:30টার দিকে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, 2011 সালে মে মাসের দিকে জেলার করিমগঞ্জ উপজেলার ভাটিয়া মোড়লপাড়ার গ্রামের মোহাম্মদ শামীমের সাথে বিবাহ হয় একই গ্রামের রুবা আক্তারের। বিয়ের 15 দিন পর একই বছরের 3 জুন শামীম তার শ্বশুর বাড়িতে গিয়ে খবর দেয় যে তার স্ত্রী রুবাকে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে ওই দিন রাতের যে কোনো সময় রুবাকে হত্যা করে লাশ গুম করে বাড়ির পাশের ডোবায় ফেলে রাখা হয়। এ ঘটনা একদিন পর 4 জুন নিহত গৃহবধূ রুবা আক্তারের বড় ভাই মোহাম্মদ আলমিন বাদী হয়ে রুবার স্বামী মোহাম্মদ শামীম সহ 7 জনকে আসামি করে করিমগঞ্জ থানায় হত্যা মামলা করে। দীর্ঘ 10 বছর পর আজ এই রায় দেন আদালত। সুনামগঞ্জে পৃথক 65টি নারী শিশু নির্যাতন দমন মামলায় রায় দিয়েছেন আদালত। 11টি মামলায় 11 জন স্বামীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে 54টি মামলায় স্বামী স্ত্রীকে আপোষের মাধ্যমে নিষ্পত্তি করে দেওয়া হয়েছে। দুপুরে এসব মামলার রায় দেন সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাকির হোসেন। রায় ঘোষণার পর আদালতের পক্ষ থেকে 54 দম্পতিকে ফুল দেওয়া হয়। আদালতের তথ্য মতে, যৌতুক সহ নানা কারণে নির্যাতনের শিকার হয়ে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার 65 জন নারী তাদের স্বামীর বিরুদ্ধে পৃথকভাবে আদালতে মামলা করেছিলেন। দীর্ঘদিন এসব মামলার বিচার কাজ চলছিল। বিচারক উভয় পক্ষের শুনানি শেষে আজ এই রায় দেন। এর আগে 25 নভেম্বর একই আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন একদিনে পৃথক 47টি নারী ও শিশু নির্যাতন দমন মামলার রায় দেন। নারী ও শিশু নির্যাতনের মামলায় মধ্যে 11টি মামলায় আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং 54টি মামলায় স্বামী স্ত্রীর মধ্যে আপোষের মাধ্যমে মামলা নিষ্পত্তি করে দিয়েছেন। এর আগেও এইভাবে সুনামগঞ্জের বিচারক জনাব জাকির হোসেন সাহেব যুগান্তকারী অনেকগুলো মামলায় আপোষে নিষ্পত্তি করে দিয়েছেন। টুঙ্গিপাড়া স্কুল ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। সকালে উপজেলার জিটি স্কুলের সামনে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বক্তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।
গত 14 ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার একটি কোচিং সেন্টার থেকে পড়া শেষ করে বাসায় ফেরার পথে গণধর্ষণের শিকার হয় ওই স্কুল ছাত্রী। ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে শুক্রবার রাতে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করে। নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পর সঙ্গে। আরো একবার স্বাগত দেশ সংবাদে। ঝালকাঠি গুরুথাম এলাকায় সুগন্ধা নদীতে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, গেল এক সপ্তাহের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি ও ফসলি জমি। হুমকির মুখে রয়েছে শহর রক্ষা বাঁধ, বাসস্ট্যান্ড সহ বহু স্থাপনা। ভিটেমাটি হারিয়ে দিশেহারা নদী তীরবর্তী মানুষ। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। এস এম রেজুল করিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঝালকাঠি শহরের গুরুধাম এলাকায় সুগন্ধা নদীতে শুল্ক মৌসুমে হঠাৎ করে ভাঙন দেখা দিয়েছে। গেল কয়েকদিনের ভাঙনে ভিটে মাটি হারিয়ে খোলা আকাশে নিচে বসবাস করছে কয়েকশো মানুষ। স্থানীয়রা জানান, ঝুঁকিতে রয়েছে শহর রক্ষা বাঁধ, বাসস্ট্যান্ড, বসতঘর সহ বহু স্থাপনা, এমনকি নদী তীরের বিশাল এলাকা ধরে নতুন ফাটল দেখা দিয়েছে। এ অবস্থায় ভাঙন আতঙ্কে ঘর বাড়ি সরিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন অনেকে। এমন পরিস্থিতিতে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে বুধবার মানববন্ধন করে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী। জেলা প্রশাসক জানান, পূর্ব পশ্চিম থেকে সুগন্ধা নদীর ভাঙনে বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ওইখানে ভাঙন রোধ করার জন্য ডিপিপি করা আছে এবং সেটা মন্ত্রণালয়ে জমা আছে। আমাদের এমপি মহোদয় সহ আমরা চেষ্টা করেছিলাম এবং আশা করছি যে শীঘ্রই ওইখানে ভাঙন রোধের বরাদ্দ পাওয়া যাবে। অসময়ে সুগন্ধা নদীর ভাঙন রোধে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা নদী তীরবর্তী মানুষের। ডেক্স রিপোর্ট, নিউজ 24। দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে বরিশাল বিভাগে নির্বাচিত সাতজন মেয়র কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল 10:30 বরিশাল নগরীর কাশীপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে মেয়র কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার ডক্টর অমিতাভ সরকার। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, নির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলররা জনগণের প্রতিনিধি, তাদের জনগণের কল্যাণে কাজ করতে হবে। এক্ষেত্রে রাষ্ট্রীয় কাঠামো ও সরকারি বিধি বিধান মেনে জনগণের পাশে থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। চট্টগ্রামের আনোয়ারার কর্ণফুলী ইপিজেডের 100 একর জায়গায় প্রস্তাবিত হাইটেক পার্ককে বাংলাদেশ হাইটেক কর্তৃপক্ষ বেসরকারি হাইটেক পার্ক ঘোষণা করেছে। দুপুরে আনোয়ারার কোরিয়ান ইপিজেডের অফিস ভবনের সমঝোতা স্মারক করেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক টিনা জাবিন সিপিএ ও কোরিয়ান ইপিজেডের পক্ষের চেয়ারম্যান ও সিইও মিস্টার হিকাং সং। এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, দেশের ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে বেসরকারি বিনিয়োগের গতি বৃদ্ধি করতে ডিজিটাল উদ্যোক্তা তৈরি করবে বাংলাদেশ হাইটেক পার্ক। সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ায় নির্মাণ কাজের মেয়াদ বাড়িয়ে 7ই মার্চ করা হয়েছে, জানালেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ সর্বাধিক গুরুত্ব দিয়ে করছে পানি সম্পদ মন্ত্রণালয়। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চট্টগ্রামের লোহাপাড়ায় পাথর বোঝাই ট্রাকের সাথে বাসের সংঘর্ষে নিহত হয়েছে দুইজন। সকাল 8টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ফরেস্ট গেট এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চট্টগ্রাম অভিমুখী মার্সা পরিবহনের বাসটি দ্রুত গতিতে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে বাসের 2 যাত্রীর মৃত্যু হয়। মার্সা পরিবহনের বাসের বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এদিকে বগুড়ার আদমদিঘিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন। বাংলাদেশ কভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত, দোয়া মোনাজাত করেছে।
শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি জনাব আলহাজ মকবুল আহমেদ, মহাসচিব জনাব চৌধুরী জাফর আহমদ, অতিরিক্ত মহাসচিব জনাব আব্দুল মোতালেব সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় নেতারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করছেন। এবারে কৃষি সংবাদ। বাণিজ্যিকভাবে ঘাস চাষে ঝুঁকছেন যশোর অঞ্চলের অনেক কৃষক। গবাদি পশুর খাবার হিসেবে স্থানীয় বাজারে বেশ চাহিদা আছে। অন্য অনেক ফসলের চেয়ে এই ঘাস চাষ করে ভালো লাভ করছেন কৃষকরা। রিপন হোসেনের তথ্য চিত্রে রিপোর্ট। গবাদি পশুর খামারিদের জন্য মাঝে মধ্যেই দুশ্চিন্তা হয়ে দেখা দেয় কাঁচা ঘাসের সংকট। প্রাকৃতিকভাবে উৎপন্ন ঘাস চাহিদা অনুযায়ী পাওয়া যায় না সব সময়, কিন্তু এর অভাব দেখা দিলে কমে যায় গরুর দুধ উৎপাদন ও বৃদ্ধি। খামারিদের চাহিদার কথা মাথায় রেখে উচ্চ ফলনশীল জাতের বিদেশি ঘাস বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছে যশোর অঞ্চলের অনেক চাষি। জেলা প্রাণী সম্পদ বিভাগের সরবরাহ করা থাইল্যান্ডের পাকচক এক জাতের ঘাসে লাভ পাচ্ছেন তারা। আমাদের যে প্রাণী সম্পদ আছে নাজির শঙ্করপুর যশোর, সেখান থেকে আমাকে এর কয়েকটা কাটিং দিছিল, সেখান থেকে আমি আস্তে আস্তে বাড়াইছি, প্রায় 15 বিঘার উপরে করেছি। 3-5 টাকা কেজি দরে আমি বিক্রি করি। এই বিক্রি করাতে আমিও লাভবান হচ্ছি, পাশাপাশি খামারিরাও লাভবান হচ্ছে। ঘাসের জমিতে কাজ করে অনেকে সংসার খরচ চালাচ্ছেন। আমরা ঘাসের চাষ করি, 200 টাকা করে আজিরে পাই, তাই তো আমাকে সংসার চলে যায়। নিজেদের বিক্রি করি না, নিজেদের গরুর আর কি ফার্মের গরুর খাওয়াই। প্রাণী সম্পদ বিভাগ বলছে, দেশি ঘাসের চেয়ে পাকচঙের পুষ্টিমান বেশি, ফলে গবাদি পশুর দুধ ও ওজন বৃদ্ধি পায়। উপজেলাতেই আমরা প্রদর্শনী প্লট আছে এবং গাছটা সেটাকে আপনাকে মানুষকে দেওয়ার জন্য সেটা আপনার উদ্বুদ্ধ করে চাষ আপনার মানে ইম্প্রুভমেন্ট হচ্ছে এবং প্রতি এলাকাতেই গাছ আছে। পাকচং উৎপাদনে সময় কম লাগে, চারা রোপণের 60 দিনের মধ্যে ঘাস সংগ্রহ শুরু করা যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পরিযায়ী পাখির কলকাকুলিতে মুখরিত হয়ে উঠেছে নওগাঁর সাপাহাড়ের জবুইবিল। এসব পাখির সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসেন পাখিপ্রেমীরা। তবে পাখির অভয়াশ্রমের জন্য একটি ইকো ট্যুরিজম পার্ক গড়ে তোলার দাবি স্থানীয়দের। রাউল আফতার আনা তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। প্রতিবছরের মতো এবছরও নওগাঁর জবইবিলে এসেছে পরিযায়ী পাখি। পিয়াং হাঁস, পাতি সরালি, সেঞ্জা হাঁস, বালি হাঁস, পানকৌড়ি সহ বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলিতে মুখর এই বিল। এসব পাখি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন পাখিপ্রেমীরা। এই শীতের শেষ মুহূর্তে পাখিগুলো আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে, বিদেশ থেকে আসে। এখানে অনেক পাখি দেখলাম, অনেক সৌন্দর্য উপভোগ করলাম। পাখিদের অভয়াশ্রমের জন্য একটি ইকোট্যুরিজম পার্ক গড়ে তোলার দাবি জানিয়েছেন অনেকেই। সরকার থেকে যাতে এই বিলে একটা ইকো ট্যুরিজম পার্ক যাতে গড়ে তোলা হয়, এই যে পার্কের মাধ্যমে আমাদের এই স্থানীয় কিছু কর্মসংস্থান হবে। তবে এই বিলকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। আমাদের এই জবইবিলে প্রায় 15,000 পাখি রয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা এখানে এসেছে, এবং তাদেরকে যাতে কোনোভাবে তাদের যদি কোনো হ্যারাসমেন্ট করা না হয় সে লক্ষ্যে আমরা ব্যাপক ক্যাম্পেইন করেছি। জবইবিল উত্তরাঞ্চলের একটি বৃহৎ বিল, নওগাঁ জেলার সাপাহার উপজেলায় অবস্থিত এই বিল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চাঁদপুরে চরাঞ্চলে সাথী ফসলে আগ্রহী হয়ে উঠেছে কৃষক। হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের বিভিন্ন চরে সাথী ফসলের আবাদ হচ্ছে সবচেয়ে বেশি। পদ্ধতি প্রচার ও প্রশিক্ষণ দিয়ে পুরো জেলায় কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া হলে ফসল উৎপাদন বহু গুণ বৃদ্ধি পাবে আশা কৃষি বিভাগের। খোকন কর্মকারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরে দুর্গম চরাঞ্চলে একই জমিতে একসাথে মরিচ, পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা আবাদ করেছেন চাষিরা। কেউ কেউ এর সাথে কালিজিরাও আবাদ করেছেন। গত বছরের বন্যায় ক্ষতি পুষিয়ে নিতে প্রায় প্রতিজন কৃষক 50-60% জমিতে এমন সাথী ফসল চাষাবাদের কথা জানান। আপনার ধন্য করা যায়,
রসুন করা যায়, পেঁয়াজ করা যায়, মরিচ করা যায়, তারপরে আপনার কালিজিরা। সরকার তো বর্ষায় পানি হয়েছে, এলাকা একটু ভ্যালু করছে, এর ধরনের ফসল একটু কম হয়েছে। আমি মরিচ বুনছি, ধনে বুনছি, যে এটা যে আল্লাহ খাওয়ায় খামুন না খাওয়ালে নেই। বিভিন্ন পরামর্শ সহ সরকারি প্রণোদনের আশ্বাস দিয়েছেন কৃষি কর্মকর্তারা। একত্রে মরিচ, পেঁয়াজ, রসুন, কালিজিরা সহ চারটি ফসল একত্রে সাতটি ফসল হিসেবে আবাদ হয়ে থাকে। চলতি বছর জেলার 1.5 থেকে 2 হাজার হেক্টর জমিতে এই সাথী ফসল চাষাবাদ করেছেন কৃষকেরা। ডেক্স রিপোর্ট, নিউজ 24। এই ছিল আজকে নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।